মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এখন আমরা স্টেট গুলমার্গে গন্ডোলার লাইনে দাঁড়িয়ে আছি লাইনটা ভেতর থেকেও আছে বেশি দেখি কতক্ষণ টাইম লাগছে আর যেখানে গাড়িটা পার্কিং হলো পার্কিং থেকে মোটামুটি আমরা হেঁটে গেছি 1 কিলোমিটারের মতন অনেক কিছু অপশন আছে স্লেজ আছে গাড়িতেও আসতে পারো আর আমরা তো গন্ডোলা রাইডে তো ভালো লাগবে ফার্স্ট ফেজে আমরা নেমে গেছি এই যে রেড রেড কালারের এটা ছিল এটা আমরা নেমে গেছি 6 সিটার ছিল চেপে পড়ে নামলাম এখানে ভিউটা দারুন কিন্তু এইখানে হচ্ছে সানগ্লাস ম্যান্ডেটরি এত রিফ্লেক্ট করছে যে স্নোতে যে সানগ্লাস একদম ম্যান্ডেটরি পরতেই হবে আর বুটস তো কম্পালসারি তো আমরা এখানে জ্যাকেট নিই যে যা জ্যাকেট পরে এসছি সেটাই হয়ে গেছে আমার মিঠাইয়ের জন্য বুটস পাওয়া গেছে ছোটো বাচ্চাদেরও কোনো প্রবলেম নেই সবারই জন্য বুটস অ্যাভেলেবেল এখানে অনেক কিছু রাইড আছে স্নো রাইড করতে পারো স্লেজ করতে পারো অনেক দোকানও আছে চা টা খেতে পারো এই যে ওপর ওপর থেকে যাচ্ছে কেবল কারগুলো ফেজ ওয়ান আর ওই উপরে হচ্ছে ফেজ টুটা এইভাবে এখানে যেতে হবে কিছু এখন গেছে স্নো রাইড করতে পুরো দিক থেকে যাচ্ছে স্নো রাইডের কস্ট হচ্ছে এখানে 1000 10 মিনিট এরকম হবে দেখো কিছু যাচ্ছে ওই সামনে বসে যাও স্নোম্যান ইন মেকিং নিম্পা সাইড থেকে কখনো হাত দিয়ে কখনো পা দিয়ে চলছে এই মেকিংটা বল হচ্ছে না হাত গুলো অ্যাকচুয়ালি জমাট হয়ে গেছে বরফটাকে হাত দিয়ে ওই সাইডে দেখুন একজন করেছে খুবই সুন্দর করেছে মানে অনেকটাই এসছে ওই সাইডে ভিউটা খুব সুন্দর কিছুক্ষণ আগে পর্যন্ত সানশাইন ছিল আবার মেঘলা হয়ে গেল ঠান্ডাটা বেড়ে গেল মিঠাই তুমি কি করছো এটা তুমি টুপিটা বারবার খুলে দিচ্ছ ভেরি ব্যাড তুমি জ্যাকেটটাও পরছো না এখানে আমরা একটা কাশ্মীরি পোলাও নিয়ে বসেছি আর এদিকের ভিউ দেখছি কাশ্মীরি পোলাওটা বেশ ভালো করেছে মিঠাই হয়ে দেখো এখানে খাচ্ছে ভালো লেগেছে বেশ ঝাল টাল নেই স্পাইস টাইস কিছু নেই ভালো লাগছে এটা কস্ট নিচ্ছে এখানে 250 ঠিক আছে এই উপরে এসে বিশাল কিছু কস্ট নয় আর এদিকে কৃষুরা চলে আসছে ও কৃষু কেমন লাগলো হ্যাঁ পুরো স্নোফল চালু হয়ে গেছে নিচে থেকে অনেক বেশি আমাদেরকে পালিয়ে যেতে হবে কারণ এটা বলছে গন্ডোলা রাইডস বন্ধ করে দেবে বাজি ওয়েদারের জন্য ওয়েদারে পেরে খারাপের দিকে এগোচ্ছে স্নোফলও চালু হয়ে গেছে সানরাইজ শেষ হয়ে গেছে কুয়াশাটা এগিয়ে আসছে গুলমার্গ থেকে বেরিয়ে গেছি দেখো এখানে সানসেট হচ্ছে বেশ সুন্দর লাগছে ডাল লেকটা অনেকে শিকারাতে রাইড নিচ্ছে তো আমাদের শিকারা রাইডটা আছে কালকে এখন আমাদের রাত্রে আছে হাউস বোটে
তো এখানে একটু মার্কেটটা ঘোরাঘুরি করে তারপরে আমরা হাউস বোটে চলে যাব। আর ইন দ্য মিনওয়াইল আমরা গুলমার্গ থেকে আসবার সময় কিছু শপিং টপিং করেছি, ওইখানেও কিছু স্টল আর কিছু শল সেগুলো কিনেছি। আর এখানে শ্রীনগরের মার্কেটটা এখন এক্সপ্লোর করে নিচ্ছি, সেটাও করবো। এখন এইটা ঘুরে নিয়ে তারপরে ডাইরেক্ট হাউস বোটে চলে যাবো।